ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। অনেকদিন পর ঘর করতেছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জের জাফরগঞ্জ। তো জাফরগঞ্জ নদীর পাড়ের মধ্যে ঘুরতে যাচ্ছি। তো অনেকদিন যাবো ভাবতেছি যে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায় মানিকগঞ্জের আশেপাশে। তো এরকম সময় হইতেছে না, বা আবহাওয়ার যে অবস্থা হইতেছে না, বসার সময় এখন মানে জাফরগঞ্জ জায়গাটা অনেক সুন্দর লাগে। তো ভাবলাম যে একটা ভিডিও করে আসি, ঘুরে আসি। তো আজকে আমি যাচ্ছি, আমার ফ্রেন্ড মিথন যাচ্ছে আমার সাথে। তো আপনারা ব্লগটি দেখতে থাকুন, অনেক সুন্দর হবে ব্লগ। ওই দূরে আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে, তাই বদলে গেছে সব ইচ্ছে গুলো, উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি, উড়তে থাকা নিচিলে আর দেখছি তোমার দুচোখ জুড়ে, বন্দী তোমার মায়াতে। ফাইনালি গাইস, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। অনেক ভালোই লাগতেছে বিকেলের এই মুহূর্তটা। মানে যেরকম ভাবছিলাম সেরকম না, মানে ভাবছিলাম যে বর্ষায় মানে নতুন পানি আসছে, সেই হিসাবে মানে সাইড দিয়েও পানি থাকবে, কিন্তু আসলে পানি খুবই কম। কিন্তু অনেক ভালোই লাগতেছে। কি হলো তো গাইস, অনেকদিন পর আমরা আসলাম, তো আপনাদের কিছু ভিউ দেখাই। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদের কিছু মানে এরিয়াল ভিউ নিয়ে দেখাই। আমরা তো দূর পারি এটার, মানে জাফরগঞ্জটা আপনাদের মানে নদীর পাড়ের জায়গাটুকু আপনাদের কভার করার চেষ্টা করব। তো দেখতে থাকুন। কোন পাহাড়ি ঝর্ণা খুঁজে,
বড় ভাইয়ের সাথে বড় ভাই পানি দিয়ে খেলা করতেছে, মনে হয় আটলান্টিক মহাসাগরে আসছে। ছবি পোস্ট নিতেছে বাট কেউ ছবি তোলা দেওয়ার মতো নাই আর গরিব বলে কিন্তু ছবি তোলা পোস্ট নিতেছো এই ছেলে তাকাও এই তাকাও ছবি তোলা পোস্ট নিতেছো তোমার তো অনেক নাইস লাগতেছে ও বাবা আবার পানিও দেয় এ তো দেখি নায়ক তো গাইস আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো যা দেখলাম নদীর পাড়ের মানুষগুলো আসলে অনেক সাহসী হয় একটু আগে একটা ছেলে এখান থেকে কি বলবো না বললাম আসলে নদীর পাড়ের মানুষগুলো আসলে অনেক সাহসী নদীর পাড়ের মানুষগুলার মানে যে কি বলবো এখন এই মৌসুমে হইতেছে মানুষ বাদাম চাষ করতেছে তো দেখলাম ওই পাশে অনেক মানে বাদাম তরে যারা থাকে বেশিরভাগ মানুষই তো মানে বাদাম চাষ করে আর কি তো ভালোই লাগলো অনেকদিন পর ঘুরতে আসলাম ঘুরলাম তো একটু পরে আমরা বাসায় চলে যাব তো দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব যদি ভালো লাগে করবেন না ভালো লাগলে করবেন না অবশ্যই ভিডিও
ভিডিও প্রায় শেষের দিকে, আমরা এখন বাসায় চলে যাব। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে, আজকের ভিডিও পর্যন্তই। তো বলো তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত।